সেটা আবার ছাত্রের সংখ্যা কত যেভাবে রিপোর্ট করা হয়েছিল সেভাবে আবার দেখানো হয়েছে। আমরা যেটা জানি যে সমস্ত স্কুল থেকে অ্যাকুমুলেটেড ডাটা, সেই ডাটাকে কালেকশন করে রাজ্য সরকার তার থেকে অনেকটা বাড়িয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পাচ্ছে। এটা ধরা পড়েছে কোথায়? ধরুন ছাত্রছাত্রী পিছু আপনি টাকা পাচ্ছেন, ছাত্রছাত্রী পিছু চাল কেনার জন্য পৃথক টাকা আসে, সেটা প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 100 গ্রাম পার হেড পার ডে চাল আসে ছাত্রছাত্রী পিছু, আর 6 থেকে 8 উচ্চ প্রাথমিকের জন্য আসে 150 গ্রাম। সেটা তখন রাজ্যের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন দেখা যাচ্ছে যে যা পরিমাণ, তাহলে প্রশ্ন হতে পারে যে এত সংখ্যক ছাত্রছাত্রী মিড ডে মিল খেলো অথচ চাল কম খরচা হলো কিভাবে? শিক্ষামন্ত্রী তখন বলেছেন যে প্রাথমিকের ছাত্রছাত্রীরা বা উচ্চ প্রাথমিকের ছাত্রছাত্রীরা অতটা চাল খেতে পারে না, অতটা চালের ভাব। অথচ আমরা যারা স্কুলে পড়াই তারা সে কাছে আবেদন যে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের যে খাবার, যেখানে স্কুলগুলো পুষ্টিকর খাবার আপনাদের ছেলে মেয়েদের মুখে তুলে দিতে না বিশ্বাস ওঠে, সেখানে এইভাবে টাকাগুলোকে নয় ছয় করা মেরে দেওয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিবাদে আপনারা সামনে। আসলবাবু, এখন যেটা আপনি বললেন এর আগে কেন্দ্রীয় তারা গেছে, তখন তাহলে আপনারা ইউনিটটা তাদেরকে জানান না? তখন তো স্কুলের ডেটাগুলোকে আমাদের কাছে তো তাদেরকে পৌঁছে দিয়ে দেওয়া হয়। রাজ্যের টিম আছে, রাজ্যের ডিএম সহ সেখানে ঢুকছেন, আমাদের সাথে সেখানে কথা বলার অবকাশটা থাকে, একজন শিক্ষকের পক্ষে তো সেটা জানানো সম্ভব নয়। এখন আমরা ঠিক করেছি যে এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককেও আমরা জানাবো। আমরা যে দিল্লি গিয়েছিলাম সেখানে যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা হতো তাহলে আমরা এই ডেটাগুলো সব দিয়ে দিতাম। প্রত্যেকটা স্কুলে 50,000 প্রাথমিক স্কুল এবং তার সাথে 14,000 উচ্চ প্রাথমিক স্কুল, এই সমস্ত ক্ষেত্রেই একই সিস্টেম। এই যেমন দেখতে পাচ্ছেন এটা একটা উদাহরণ হিসেবে দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম উদাহরণ হয়। 50,000 কেন, অন্তত 70,000 আমরা কেন্দ্রের কাছে কথা আছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করবে, রাষ্ট্রপতি যখন আমাদের ডেকে পাঠাবেন সেই সময়টাতেই হয়তো যদি হয় তাহলে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরব। আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, তারা এইটা হচ্ছে কেন্দ্রীয় টিম আসার আগে যখন সমস্ত ডেটাগুলোকে সংগ্রহ করে দেওয়া হয়েছিল তার রিপোর্ট। এরপরে কেন্দ্রীয় টিম যখন ফিরে চলে গেল, আজ থেকে ঠিক 3 থেকে 4 দিন আগে ওই রিপোর্ট পাবলিশ হওয়ার পরে সেই ডেটাগুলোকে আবার আপলোড করা হয়েছে। এবং এর সাথেই একটা ইয়েও আছে, একটা কার্টুনও আছে, সেই কার্টুনটা আমরা মিডিয়া গ্রুপে দিচ্ছি, আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন মিডিয়া গ্রুপ থেকে। সেই কার্টুনটাও আমরা করেছি আর কি, কার্টুনটা যদি এখান থেকে হয়তো দেখা যাবে না, তবুও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগামীকাল তো এই মামলাটার শুনানি আছে, সুতরাং আমরা আশা করেছিলাম যে মাননীয় হাইকোর্টের নির্দেশ মেনে সরকার অন্তত আলোচনায় বসার একটা সদর্থক ভূমিকা গ্রহণ করবে, কিন্তু যেহেতু আজকে 16 তারিখ হয়ে গেল রবিবার, আগামীকাল 6 নম্বরে আমাদের মামলাটা লিস্টিং আছে, আশা করি 12টার মধ্যেই সেই মামলার শুনানি হবে। সরকার বসুন, আমরা গিয়ে পরে বলবো যে হাইকোর্টের আলোচনায় বসে সমস্যার সমাধানের যে নির্দেশ বা অনুরোধ সেটা রাজ্য সরকার মানে, ঠিক এটাই আমাদের বলা। আমরা এখনও পর্যন্ত আশা করছি যে সরকার হয়তো আলোচনায় বসবে, এই যে অচল অবস্থা সেই অচল অবস্থার অবসান। এইটা হচ্ছে আমাদের ওই কার্টুনটা, আমি একটু পরে আপনাদেরকে মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি, তার সাথে এই ট্যাগলাইন। আমি প্রেস গ্রুপে দিয়ে দিচ্ছি।
মধ্য দুপুরে দেদার চুরি, মিড ডে মিলেও হাওয়াই, এটা আমরা ট্যাগলাইন করেছি আর কি, ওটা আমরা মিডিয়া গ্রুপে দিয়েছি। মানে আমরা ত্রিপুরা ভাষায় শিশুদের খাবারে যে চুরি সেই চুরির নিন্দা করছি। অন্তত আপনাদের চুরি যে করালো গ্রাস সেখান থেকে শিশুদের অন্তত মুক্তি, এটাই আমাদের আবেদন রাজ্য সরকারের কাছে। এই বিষয়টাই বলা ছিল। আমাদের আরও একটা দুর্নীতি সামনে এসেছে, সেটা নিয়ে আমরা পরে প্রেস করে জানাবো। সেটা হচ্ছে যে আদিবাসীদের সংরক্ষণ, আমরা জানি যে আদিবাসী ক্যাটাগরির মধ্যে কারা পড়েন, তাদের টাইটেলগুলো কী হয়। আমাদের কাছে তথ্য এসছে নস্কর চ্যাটার্জি, মুখার্জি, জোয়ারদার, তাদেরকেও আদিবাসী সার্টিফিকেট দিয়ে চাকরি কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেরকম তথ্য আমাদের কাছে আছে, আমরা সেই লক্ষ্যগুলো কথা সময়ে শুনে দিয়ে সেগুলো। নস্করটা আপনি একটা স্কুলের নাম করছিলেন, নাম বলেন যখন আসে যে স্কুলের ডাটা উঠেছে আর তারা চলে গেলে আবার ডাটাটা দিয়ে আসবে করব। আমি বিগত পাঁচটা বছরের যে কোনো দিনের তথ্য আমি দেখতে পাই, পাই সবসময়। কেন্দ্রীয় টিম আসার আগে সমস্ত তথ্যগুলোকে শূন্য করে দেওয়া হলো, লেখা হলো যে নট রিপোর্টেড, ভালো করে শুকিয়ে করে দেখুন, নট রিপোর্টেড এখানে লেখা আছে। আমরা আশা করছি যে ওনারা সরাসরি আমাদের সাথে দেখা করবেন, তখন আমরা সামনাসামনি গিয়ে বললে পরে সমস্তটা বিষয়টা বোঝালে ভালো হয়। সেটা যদি বা না হয় আমরা রাজ্যের কাছেও এটা কারণ জানতে চাই, ওই লিখিতভাবেই কারণ জানতে চাই, এর কারণটা যদিও জানি যে টেকনিক্যাল কারণে দেখানো হবে, কিন্তু আমরা চিন্তা নেই এটাকে নিয়ে। প্রত্যেকটা স্কুল লেভেলেও সমস্ত ডেটা মজুদ আছে, কারণ স্কুলেও ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা। সুতরাং এই যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতিটা চাইলে পরে স্কুল টিচারাও ধরে নিতে পারে, এটা নিয়ে অসুবিধা হবে। এটার এমনি কোনো কপি আছে না?